নমস্কার বন্ধুরা, স্কুল শিক্ষার্থীদের জন্য এক অতি গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে উঠে আসছে। বলা হচ্ছে কি, আগে পুরনো ক্লাসের সিলেবাস শেষ করা হবে, তারপরে নতুন ক্লাসের পঠন পাঠন শুরু হবে, এবং এমনটা কিন্তু পরিকল্পনা রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের তরফ থেকে করা হচ্ছে। তো বন্ধুরা, বিস্তারিত এই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকছে, তো তার জন্য অবশ্যই পুরোপুরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কোন কোন প্ল্যানগুলি করা হয়েছে এবং কীভাবে পরবর্তী সেশনের ক্লাসগুলো হবে বা নতুন ক্লাস কীভাবে শুরু হবে, সেখানে পঠন পাঠন তো পুরোপুরি বিস্তারিত জানিয়ে দিচ্ছি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ডেইলি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, বলা হয়েছে জানুয়ারি মাস থেকেই শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও কীভাবে হবে আগের ক্লাসের সিলেবাস শেষ, তা নিয়ে এবার নির্দিষ্ট পরিকল্পনা করলো রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ও মধ্যশিক্ষা পর্ষদ। সূত্রের খবর রয়েছে, পরিকল্পনা নেওয়া হয়েছে শিক্ষাবর্ষ শুরু হয়ে গেলেও আগে পুরনো ক্লাসের সিলেবাস শেষ হবে, তারপরেই নতুন ক্লাসের পঠন পাঠন শুরু হবে। আপনি যদি ধরুন 7-এ পড়েন এখন, কিন্তু পরবর্তীকালে 8-এ উঠে যাবেন জানুয়ারির পর, তো সেক্ষেত্রে 8-এ উঠলেও কিন্তু আপনাকে 7-এর যে সিলেবাস রয়েছে সেই 7-এর সিলেবাস আগে শেষ করেই পরবর্তী ক্ষেত্রে 8-এর সিলেবাস শুরু হবে। এই পরিকল্পনার দিকে তাকিয়ে কিছু রূপরেখাও তৈরি করতে চলেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর, এবং এটাই জানিয়েছে শিক্ষা দপ্তর। সর্বশিক্ষা অভিযানের নিয়ম মোতাবেক পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সাধারণত কোনো পাস ফেল নেই। আর কি বলা হচ্ছে দেখুন, অর্থাৎ পরীক্ষা হলেও ছাত্রছাত্রীরা পরবর্তী ক্লাসে উঠে যেতে পারে। বর্তমান করোনা পরিস্থিতিতে সেই নিয়ম কার্যকর করা হতে পারে, অর্থাৎ ছাত্রছাত্রীদের পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হতে পারে, অন্তত পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তেমনটাই খবর। পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হলেও যাতে আগের ক্লাসের পঠন পাঠন থেকে ছাত্রছাত্রীরা বঞ্চিত না হন, তার জন্য কিন্তু এরকম পরিকল্পনা শুরু করা হয়েছে যে পরের ক্লাসে উঠে গেলেও কিন্তু আগের যে ক্লাস যেটা হলো না, যে ক্লাসের সিলেবাসটা শেষ হলো না, সেই ক্লাসের সিলেবাস আগে শেষ করা হবে। সূত্রের খবর, এক্ষেত্রে ঠিক হয়েছে, গত মার্চ মাস পর্যন্ত ক্লাস হয়েছে মাত্র 30%, অন্তত তেমনটাই পরিসংখ্যান উঠে এসেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে বিভিন্ন স্কুল এবং বিদ্যালয় পরিদর্শকের মারফত। সর্বশিক্ষা মিশনের নিয়ম অনুযায়ী পরবর্তী ক্লাসে ছাত্রছাত্রীরা উঠে গেলেও বাকি 70% সিলেবাস শেষ করতেই হবে। 30% তো শেষ হয়েছে, কিন্তু মার্চ মাস পর্যন্ত 30% হলো, আর বাকি 70% সেটা পরবর্তী যে ক্লাসে ওঠা হবে সেই ক্লাসে উঠেই শেষ হবে। বিশেষত পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পরবর্তী ক্লাসে ওঠায় কোনো বাধা নেই সর্বশিক্ষা মিশনের নিয়ম অনুযায়ী। সেক্ষেত্রে পরবর্তী ক্লাসে উঠে গেলে আগের ক্লাসের সিলেবাস শেষ করতে হবে পরবর্তী ক্লাসের, ক্লাস শুরু হওয়ার 2-3 মাসের মধ্যে। অবশ্যই 3 মাসের মধ্যেই যে ডিউ সিলেবাসটা রয়ে গেল সেই সিলেবাসটা কিন্তু শেষ করে তবে গিয়েই নতুন শ্রেণীর সিলেবাসটা শুরু হবে। অর্থাৎ জানুয়ারি মাস থেকে শিক্ষাবর্ষ শুরু হয়ে গেল, ক্লাসরুমে যখন ক্লাস শুরু হবে তখন আগের ক্লাসের পঠন পাঠন শেষ করা হবে প্রথম 2-2.5 বা 3 মাসে। আর সেই পঠন পাঠন শেষ করা হবে 2-3 মাসের মধ্যে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের ব্যাখ্যা, বাকি সিলেবাস শেষ করার জন্য 2-3 মাস সময়টা তুলনামূলকভাবে কম হলেও তার মধ্যেই কিন্তু করা সম্ভব। তো বন্ধুরা, বুঝতে পারলেন যে ব্যাপারটা, পরবর্তী ক্লাসে উঠে গেলেও কিন্তু আগে পুরনো সিলেবাস শেষ করা হবে, তারপরে নতুন সিলেবাস শুরু হবে নতুন ক্লাসের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং বন্ধু বান্ধব যারা রয়েছে বা যারা স্টুডেন্টস রয়েছে তাদেরকে অবশ্যই ভিডিওটি ফরওয়ার্ড করে দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে তারাও এই বিষয়টা বুঝতে পারে এবং ব্যাপারটা তাদের মাথায় ঢোকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য।